ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। তো নর্মালি কী হয়, আমরা যখন কেউ আমাদের হোয়াটসঅ্যাপে কোনো ছবি পাঠায়, সেক্ষেত্রে আমাদের যখন সেটা দরকার না পড়ে আমরা তখন ডিলিট করে দিই, বা ভুল করে অনেক সময় আমরা ইন্টারনাল স্টোরেজ থেকে ডিলিট করে দিই। কিন্তু আমরা যখন হোয়াটসঅ্যাপে ফিরে আসি তখন সেই ছবিটি ফিরে পাই না। তো আজকে আমি তারই একটা সলিউশন দেখাবো যে কী করে আপনারা যদি কোনো ছবি ডিলিট করে ফেলেন, যদি আপনার বন্ধু কোনো আপনাকে ছবি পাঠায়, সেই ছবিটা যদি আপনি ভুল করে ডিলিট করে ফেলেন বা ইন্টারনাল স্টোরেজ থেকে ডিলিট করে ফেলেন, সেটা কী করে আপনি রিস্টোর করবেন বা কী করে আপনি ফেরত পাবেন। তো চলুন দেখে নিই। তো নর্মালি কী হয়, আপনাকে যখন কেউ হোয়াটসঅ্যাপে কোনো ছবি পাঠায়, জাস্ট আমি একটা দেখাচ্ছি, যখন কোনো ছবি পাঠায়, দেখুন এটা আমি ডাউনলোড করে নিয়েছি, এখন রয়েছে। ওকে, তো আমি জাস্ট চলে গেলাম আমার গ্যালারিতে, আমি আপনার গ্যালারিতেও দেখাচ্ছি, গ্যালারিতে ছবিটি রয়েছে। ওকে, তো জাস্ট আমি গ্যালারি থেকে ছবিটি এখন করে দেবো ডিলিট। ওকে, ডিলিট করে দেওয়ার পরে এবার যদি আমি হোয়াটসঅ্যাপে যাই, দেখুন কী দেখায়। হোয়াটসঅ্যাপে চলে গেলাম, চলে যাওয়ার পরে যখন ওপেন করতে নেব তখন এখানে দেখুন দেখাচ্ছে, সরি দিস মিডিয়া ফাইল ডাজ নট এক্সিস্ট অন ইয়োর ইন্টারনাল স্টোরেজ, অর্থাৎ আমার ইন্টারনাল স্টোরেজ এটা নেই। ওকে, তো এটা হাজার চেষ্টা করলেও কিন্তু এখন ডাউনলোড হবে না, কারণ ইন্টারনাল স্টোরেজে নেই। এবার আপনাকে কী করতে হবে, যদি আপনি এই ছবিটা ডাউনলোড করতে চান, তো জাস্ট সিম্পলি আপনার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন, হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করার পরে নতুন যে আপডেট ভার্সনটা দিয়েছে, জাস্ট এখানে আপডেটে ক্লিক করবেন। ওকে, তো হোয়াটসঅ্যাপটা যখন আপডেট হয়ে যাবে, তো নর্মালি আপডেট করার পরে এবার যদি আপনি আমার হোয়াটসঅ্যাপে চলে আসেন, আবার আসার পরে দেখবেন যে ছবিটা ডাউনলোডের একটা অপশন চলে এসেছে, জাস্ট এখানে ক্লিক করলে আবার ডাউনলোড হয়ে যাবে। তো যদি কেউ মনে করেন যে আমি এটা ফেক দেখিয়েছি, জাস্ট এই ছবিটির যে টাইমিংটা সেটা আপনারা ভালোভাবে দেখে নেবেন এবং আমি যে ভিডিও বানানোর টাইমিং সেটা দেখে নেবেন, তাহলেই আপনারা হয়তো ক্লিয়ার হতে পারবেন। ওকে, তো নর্মালি এবার আমি জাস্ট আমার যে গ্যালারি সেখানে যাব, গ্যালারিতে যাওয়ার পরে দেখুন এখানে ওই ছবিটি চলে আসলো। তো এটা হচ্ছে ব্যাপার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনাদের হোয়াটসঅ্যাপে যদি কোনো ছবি হারিয়ে ফেলেন বা ছবি ভুল করে যদি ডিলিট করে ফেলেন, সেটা এবার কী করে ফেরত আনবেন বা ডিলিট করা ফটো কী করে ফেরত পাবেন। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও জানতে পারে এবং শিখতে পারে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।